হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুজিতমণি ব্লগসে নতুন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমি এখন একটু রেডি হয়ে গেছি, কারণ আমি এখন যাব গোবরডাঙ্গায়। আর আমি গোবরডাঙ্গায় কী করতে যাচ্ছি সেটা আমি এখন তোমাদের বলবো না, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা গোবরডাঙ্গায় কী করতে যাচ্ছি, আমি আর তোমাদের দাদাভাই যাবো। চলো যাই। আমাদের মোবাইল সিলেক্ট করা হয়ে গেছে, আর এই দাদাভাইটা এখন মোবাইলটা আমাদের খুলে দেখাচ্ছে। আর দেখবে এই দোকানের সব দাদাভাইগুলো সত্যি খুবই ভালো। দেখো মোবাইলের কালারটা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে একটা আমরা সুন্দর একটা ক্যাফে দেখতে পেলাম, আর আমরা ক্যাফেতে দাঁড়ালাম। আর ক্যাফেটা সত্যি খুবই সুন্দর, এই অন্ধকার দেখছো, এটা হচ্ছে পুকুর, আর পুকুরের চারিদিক থেকে লাইটিং করা। আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ক্যাফেটা খুবই সুন্দর। শুনে বলবো, 16 GB তো মাস্টার 200 টাকা। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বাড়ি যাবো কি করে জানি না। আজ মনে হচ্ছে এই রাস্তাতেই থেকে যেতে হবে, কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না। দেখো বৃষ্টির জন্য আমাদের কত লেট হয়ে গেছে, রাস্তা কত ফাঁকা, রাস্তায় কোনো লোক নেই। এখনো বৃষ্টি পড়ছে অল্প অল্প, কিন্তু এরপর বাড়ি না গেলে অনেক দেরি হয়ে যাবে, 10টা বেজে গেছে অলরেডি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আমি সমকে বলবো যে ও যেটা চেয়েছিল সেটা আমরা পাইনি, তো তারপরে দেখবো ওর রিয়াকশানটা কেমন হয়। আর এসে এই যে বাইক তুলে দিয়েছে, আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, ও ঘরে আছে, দেখা যাক ওর রিয়াকশানটা কেমন হয়। তুই যে মোবাইল চেয়েছিলি সেটা পাইনি, মোবাইল নিয়ে এসছে একটা পুরোনো মোবাইল, সেটা কদিন পরে দেবো কিনা, ঠিক আছে? না হবে না, নতুন মোবাইল চাই। সে মা তো পাইনি, তো আমরা কি করবো, তুই তো বলি চাই নিবি, কালকে দাদা দেখালো। আমি পাইনি, তুই এটা নে, আমি কদিন পরে একটা কিনে দেবো। অনেকদিন তো পরে নিলাম, সে মাধ্যমিকের সময় চাওয়া। তুই এখন এটা নে, কদিন পরে আবার একটা নতুন কিনে দেবো, তো দেখো। তা তুই কোথায় রেখেছিস, চল আমি ওখানে তো দেখবি নাকি। ব্যাগ কো, এসে পুরোনো মোবাইল এনেছে তো, ওই তো ওই ব্যাগে দেখ। হ্যাঁ ওই ব্যাগে নেই, ওই ব্যাগের মধ্যে আছে, দেখ মিথ্যে কথা, দেখাও ব্যাগ কো। মোবাইলের ব্যাগটা তাহলে আমি বের করি, যে পুরোনো মোবাইল তো দাও, একটা ব্যাগে নিয়ে এসেছি, চিনালো না তোমার তো ওই জন্য। হ্যাঁ এই ব্যাগ, এই মোবাইল দিতে বাক্সর মধ্যে,
নতুন এটা নতুন ফোন, এটা তো পুরনো, এটা নতুনই এই মা, এটা পুরনো সব জাস্ট জাস্ট পাল্টে নিয়ে এসেছি তাই নতুনই ফোন, এটা পুরনো ফোন হ্যাঁ নতুন খুব পছন্দ হয়েছে আমার, ব্যাকগ্রাউন্ডটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ দা ওয়েলকাম। তো আমরা এটা কিনতে এই গোবরডাঙ্গা গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে, এটা হচ্ছে ভিভো T1 5G। তুমি মোবাইলটা পেয়ে খুশি তো? ভীষণ। আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই আর সামনেটা এই। মোবাইলটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।